গঙ্গায় তলিয়ে গেল একই পরিবারের তিন ভাই। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। জানা যায়, পাট কাটতে নৌকায় করে যাওয়ার সময় হঠাৎই নৌকাটি উল্টে গিয়ে তিন ভাই গঙ্গায় তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। নিখোঁজ তিন ভাই হলেন 22 বছরের সুব্রত মণ্ডল, 18 বছরের সত্যজিৎ মণ্ডল ও 17 বছরের সত্যবান মণ্ডল। প্রত্যেকেরই বাড়ি কালিয়াচক 3 নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চরসুজাপুর এলাকার অর্জুন মণ্ডল পাড়ায়। বৃহস্পতিবার দুজনের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা। গঙ্গায় তলিয়ে গেল একই পরিবারের তিন ভাই। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। জানা যায়, পাট কাটতে নৌকায় করে যাওয়ার সময় হঠাৎই নৌকাটি উল্টে গিয়ে তিন ভাই গঙ্গায় তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। নিখোঁজ তিন ভাই হলেন 22 বছরের সুব্রত মণ্ডল, 18 বছরের সত্যজিৎ মণ্ডল ও 17 বছরের সত্যবান মণ্ডল। প্রত্যেকেরই বাড়ি কালিয়াচক 3 নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চরসুজাপুর এলাকার অর্জুন মণ্ডল পাড়ায়। বৃহস্পতিবার দুজনের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা। গঙ্গায় তলিয়ে গেল একই পরিবারের তিন ভাই। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। জানা যায়, পাট কাটতে নৌকায় করে যাওয়ার সময় হঠাৎই নৌকাটি উল্টে গিয়ে তিন ভাই গঙ্গায় তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। নিখোঁজ তিন ভাই হলেন 22 বছরের সুব্রত মণ্ডল, 18 বছরের সত্যজিৎ মণ্ডল ও 17 বছরের সত্যবান মণ্ডল। প্রত্যেকেরই বাড়ি কালিয়াচক 3 নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চরসুজাপুর এলাকার অর্জুন মণ্ডল পাড়ায়। বৃহস্পতিবার দুজনের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা। গঙ্গায় তলিয়ে গেল একই পরিবারের তিন ভাই। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। জানা যায়, পাট কাটতে নৌকায় করে যাওয়ার সময় হঠাৎই নৌকাটি উল্টে গিয়ে তিন ভাই গঙ্গায় তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। নিখোঁজ তিন ভাই হলেন 22 বছরের সুব্রত মণ্ডল, 18 বছরের সত্যজিৎ মণ্ডল ও 17 বছরের সত্যবান মণ্ডল। প্রত্যেকেরই বাড়ি কালিয়াচক 3 নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চরসুজাপুর এলাকার অর্জুন মণ্ডল পাড়ায়। বৃহস্পতিবার দুজনের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।